বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএর দ্বিবার্ষিক নির্বাচন সামনে রেখে ভিশন প্যানেলে বিপুল হেলাল সাইফুল পরিষদের এক নির্বাচনী সভা ইস্ট মিডল্যান্ডসের লেস্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিলেতে কারি শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্যাটারার্স সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। লেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী। 1960 সালে প্রতিষ্ঠিত হওয়া ব্রিটেনে কারি ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএর দ্বিবার্ষিক নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে নির্বাচনী ক্যাম্পেইনের অংশ হিসেবে ইস্ট মিডল্যান্ডসের লেস্টার শহরে ভিশন প্যানেলের বিপুল হেলাল সাইফুল পরিষদে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ইস্ট মিডল্যান্ডসের লেস্টার ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক ক্যাটারার্সের নেতৃবৃন্দের উপস্থিতিতে লেস্টারের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার মিশুর সভাপতিত্বে ও বিসিএর এনসিসির মেম্বার আতাউর রহমান লায়েক ও ব্যবসায়ী আনসার মিয়ার যৌথ পরিচালনায় সভায় ব্রিটেনের রন্ধন শিল্পে দক্ষ শেফ, স্টাফ সংকট, এনার্জি ক্যাম্প, বিএটি রিডাকশন, বিজনেস রেট ফ্রিজ সহ নানাবিধ সমস্যায় নিম্নোজিত কারি ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে ক্যাটারার্সের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ভিশন প্যানেলের সভাপতি প্রার্থী সাইদুর রহমান, বিপুল সেক্রেটারি প্রার্থী হেলাল মালিক ও ট্রেজারার প্রার্থী সাইফুল আলম। স্টেশন যারা আসেন, স্পেশালি মিডল্যান্ড যারা আসেন, সকল বাংলাদেশ ক্যাটারার্সের মেম্বার হইতা, বাংলাদেশ ক্যাটারার্সের আত্মীয় শক্তিশালী কর্তা, এবং আমরা ইন্ডাস্ট্রি যে সমস্যা রয়েছে এই সমাধান থেকে উত্তোলন করতে হলে তারা সবর সহযোগিতা এবং পরামর্শ সাহায্য খুব বেশি বিশেষ প্রয়োজন। আর যদি তারা সকল লগে থাকেন, ইনশাল্লাহ বিসিএ সকলের সমস্যার সমাধান করার লাগিয়া চেষ্টা করবা, ইনশাল্লাহ সমাধান করতে পারবা। আর আমি মনে করি যদি তারা আমরা চুজ করেন, মনে করেন আমরা তারা রাইট ক্যান্ডিডেট, তাহলে তারা 1 মার্চ 2023 ইলেকশনও আমরা তারা যোগ্য প্রার্থী মনে ভোট দিতে এবং জয়যুক্ত করতাম। এবং ইনশাল্লাহ আমি প্রমিস করলাম, ওয়াদা করলাম, যদি আমরা নির্বাচিত হই, আমরা ম্যানিফেস্টোতে আমরা যে দাবি দাওয়া যেগুলো তুলে ধরছি, ইনশাল্লাহ আমরা সমাধান করার লাগে আমরা চেষ্টা করবো। যার যে গুণ আছে, যার যে স্কিল আছে, ওগুলো আমরা কাজে লাগাই কাম, আমরা একসাথে কলেকটিভলি কলাবরেটিভলি আমরা কাজ করতে নেই। এটা করার লাগে আপনারা কাছে আমরা একটা রিকোয়েস্ট, আপনারা বিসিএ জয়েন হরকা, আমরা সফল হরকা। আমরা মোস্ট ইম্পর্টেন্ট হইলো আমরা যে নিউ জেনারেশন, এরা আওয়াজ আমরা শুনতাম, এরা চিন্তা ভাবনা আমরা কাজে লাগাইতাম। করার লাগে আমরা বারবার অনুরোধ, আমরা সহজ জায়গায় আইমু, আমরা কিন্তু খুঁজ হবো আমরা মেম্বার হল, মেম্বার হইলো ফার্স্ট। আমরা সিলেক্ট হইলে মেম্বারে কিলা আমরা বেনিফিট দিতে পারি, আমরা মেম্বারে কিলা এরা আমরা হেল্প করতে পারি, এরা আমরা সাহস দিতে পারি। খুব ভালো লাগছে, হান্ড্রেডস অফ ক্যাটারার হলকান আইসইন, তারা আমরা সমর্থন করছেন এবং তারার অনেক দুঃখের কথা আমরা শুনছি। ইনশাল্লাহ আমরা লেভেল বেস্ট ট্রাই করবো তারার সাওয়া ফাওয়ারে পূরণ করা লাগে। আগামী দিনের মেধা ও শ্রম সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্রিটেনে বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে লিডারশিপ ভূমিকা রাখতে নির্বাচনী ভিশন প্যানেলের প্রতি আস্থা রাখার প্রত্যয় ব্যক্ত করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আমিনুর রহমান তালুকদার, ব্যারিস্টার আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান সাইদ, ফয়সল চৌধুরী, আব্দুল আহাদ, নিজামুল ইসলাম চৌধুরী, ফিরুজুল হক, সিদ্দিকুর রহমান, জয়নাল, হুমায়ুন রশিদ, সাদিক আহমেদ, সবুজ, সুলেমান মিয়া, জুবাইর লস্কর, হাফিজ, সাইদুর রহমান, শাহজামান হারুন, হাবিবুর রহমান, রিপন, মোহাম্মদ শাহজাহান প্রমুখ। উল্লেখ্য, আগামী 5 মার্চ 2023 সালে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বিসিএর দ্বিবার্ষিক নির্বাচনে ভিশন প্যানেলে বিপুল হেলাল সাইফুল পরিষদ ছাড়াও সাফরন প্যানেলে অলি মিঠু টিপু পরিষদ নামে আরও একটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। লেস্টার থেকে ফিরে লোকমান হোসেন কাজী, আয়ন টিভি।